नमस्कार माय डियर चिल्ड्रेन, टुडे आई एम गोइंग टू सॉल्व द रिमेनिंग पार्ट ऑफ टेस्ट 8. सो लेट्स स्टार्ट. टेक अवे 5 टेंस फ्रॉम डैश टू मेक इट 8 टेंस. बोले छे कोनो एक संख्या थेके एखाने डैशर मध्ये एमन एक संख्या लिखते जेखान जा थेके 5 टेंस माइनस करले, टेक अवे माने डिफारेंस बा माइनस सबट्रैक्शन, माइनस करले 8 टेंस हय. তাহলে মনে করো তোমার কাছে কিছু চকলেট আছে, তা থেকে তুমি তোমার ভাইকে বা বোনকে 5টি চকলেট দিলে, তারপর তোমার কাছে আরও 8টি চকলেট রয়ে গেল. তাহলে তুমি এই যে তোমার কাছে মোট কয়টি চকলেট ছিল তুমি কী করে বার করবে? তোমাকে তোমার ভাইকে যতটি দিলে বা বোনকে যতটি দিলে তার সঙ্গে তোমার কাছে যতটা ছিল এটা প্লাস করে নিলে তোমার কাছে মোট কতটি চকলেট ছিল সেটা পাওয়া যাবে. ঠিক একইভাবে এখানে বলেছে টেক ওয়ে 5 টেন্স ফ্রম ড্যাশ টু মেক ইট 8 টেন্স, যে কোনো একটা নাম্বার থেকে কত থেকে 5 টেন্স মাইনাস করলে রেজাল্ট 8 টেন্স হবে. এই অঙ্কটার রেজাল্ট বার করতে হলে আমাকে 5 টেন্স আর 8 টেন্সে প্লাস করতে হবে. তো আমরা জানি 5 টেন্স ইজ ইকুয়াল টু 5 × 10, দ্যাটস মিন 5 টেন্স আর 50, অ্যান্ড 8 টেন্স ইজ ইকুয়াল টু 8 × 10, দ্যাটস মিন 8 টেন্স আর 80. এখন এটা প্লাস করে দাও 00085 আর 13, তো এখানে হবে 130. তো দেখো কি বলেছে, টেক ওয়ে 5 টেন্স ফ্রম ড্যাশ টু মেক ইট 8 টেন্স, দ্যাটস মিন আমার রেজাল্টটা কত হয়েছে 130. তো এখন দেখো 130 থেকে যদি আমি 5 টেন্স মানে 50 যদি বাদ দিই তাহলে কত হয়, মাইনাসটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে. 03 থেকে যাবে না, এখান থেকে কমন 1 আনার পর 13 থেকে 5 গেলে 8, তাহলে কত হলো 80, আর 80 ইজ ইকুয়াল টু কত হয় 8 টেন্স হয়. তাহলে যদি আমি 130 থেকে 5 টেন্স মতলব 50 মাইনাস করি তাহলে আমার রেজাল্ট হবে 8 টেন্স. তারপর 7 নাম্বার, সেম এটা আগেরটার মতোই, 8 নাম্বার কোয়েশ্চেন সরি 6 নাম্বারের মতোই. টেক ওয়ে 4 টেন্স 6 ওয়ান্স ফ্রম ড্যাশ টু মেক ইট 2 টেন্স 4 ওয়ান্স. এখানে শুধু টেন্স আর ওয়ান্সে দিয়েছে, আগে শুধু টেন্সে ছিল, তো এটাও আগের মতো প্লাস করতে হবে. 4 টেন্স 6 ওয়ান্স মানে 4 টেন্স 6 ওয়ান্স মানে হলো 4 টেন্স মানে কত, 4 × 10, আর 6 ওয়ান্স হলো 6 × 1. তো এখানে আমি একটা প্লাস করতে হবে, 4 টেন্স 40 আর 6 ওয়ান্সে 40 প্লাস 6, দ্যাটস মিন 46, আর 2 টেন্স 4 ওয়ান্স, 2 টেন্স 4 ওয়ান্স ইজ ইকুয়াল টু 2 × 10 প্লাস 4 × 1, দ্যাটস মিন 20 প্লাস 4, দ্যাটস মিন 24. এখন 46 আর 24 তোমাদেরকে প্লাস করতে হবে. 4 6 4 প্লাস করার পর 6 4 10 জিরো ক্যারি 1, 4 2 6 অ্যান্ড 7 70. তাহলে টেক ওয়ে ফ্রম 4 টেন্স 6 ওয়ান্স ফ্রম ড্যাশ টু মেক ইট 2 টেন্স 4 ওয়ান্স, দ্যাটস মিন 70. এখানে রেজাল্ট হবে 70. সেম আগেরটার মতোই, এটা এখানে শুধু 4 টেন্স 6 ওয়ান্স আর 2 টেন্স 4 ওয়ান্স দিয়েছিল, আগেরটার মধ্যে শুধু টেন্সে দিয়েছিল. তারপর 8 নাম্বার কোয়েশ্চন, হোয়াট শুড বি অ্যাডেড উইথ 4 টেন্স 5 ওয়ান্স টু মেক ইট 10 টেন্স. এটা কী করতে হবে, এটা মাইনাস করতে হবে তোমাকে, 10 টেন্স থেকে 4 টেন্স 5 ওয়ান্স মাইনাস করতে হবে. কেন দেখো, তোমার কাছে মনে করো 5টি চকলেট আছে, তোমার 10টা চকলেট চাই, তাহলে তোমার আরও কয়টা লাগবে, তোমার আরও 5টি লাগবে. কী করে, কারণ 10 থেকে আমি 5 মাইনাস করলে রেজাল্ট হবে 5, তাহলে 5 এর সঙ্গে 5 প্লাস করলে হবে 10, দ্যাটস মিন এখানে তোমার কাছে ছিল 5টা চকলেট, তোমার 10টা চাই, তারও আরও 5টা দরকার, তুমি বার করেছ মাইনাস করে. তো একইভাবে এখানে বলেছে হোয়াট শুড বি অ্যাডেড উইথ 4 টেন্স 5 ওয়ান্স টু মেক ইট 10 টেন্স, এটার সঙ্গে 4 টেন্স 5 ওয়ান্সের সঙ্গে কত প্লাস করলে 10 টেন্স হবে. তাহলে যদি আমি 10 টেন্স থেকে 4 টেন্স 5 ওয়ান্স মাইনাস করে দিই তাহলে হবে, হয়ে যাবে, তো 10 টেন্স ইজ ইকুয়াল টু 10 × 10, মাল্টিপ্লিকেশন টেবিলে 10 × 10, দ্যাটস মিন 10 টেন্স আর 100, আর কী আছে 4 টেন্স 5 ওয়ান্স, 4 টেন্স 5 ওয়ান্স, 4 টেন্স 5 ওয়ান্স, এটা কত হবে, এটা হবে 45. 4 টেন্স ইজ ইকুয়াল টু 40 আর 5 ওয়ান্স হবে 5, তো 40 আর প্লাস 5 এ প্লাস করলে 45, তাহলে রেজাল্ট কত হলো 45. এখন কী করতে হবে, মাইনাস, 0 থেকে 5 মাইনাস হলে এখান থেকে কমন আনবো 1, কমন 1 আনলে 10, 10 থেকে 5 মাইনাস হলে 5, এখানে থাকবে 9, 9 থেকে 4 মাইনাস করলে 5, এখানে 1 নিয়ে গেছি তাহলে শেষ, তাহলে রেজাল্ট হলো 55. বুঝা গেল?
তারপর আছে হাউ মেনি হান্ড্রেড আর দে আর ইন টু থাউজেন্ড, টু থাউজেন্ড টু থাউজেন্ডে কতটি হান্ড্রেড আছে, কতগুলো হান্ড্রেড আছে টু থাউজেন্ডে আমরা কীভাবে লিখি, এই হলো টু থাউজেন্ড। এখন দেখো আমি গত দিনে একটা অঙ্কতে শিখিয়েছিলাম যে এটার পজিশন অনুযায়ী আমি গণে বার করতে পারি, ওয়ান টেন্স হান্ড্রেড, হান্ড্রেডের দুইটো মিলে কত আছে টোয়েন্টি, দ্যাটস মিন এখানে টোয়েন্টি হবে রেজাল্ট। নতবা দেখো আরেকটা সিস্টেম আছে, ওয়ান থাউজেন্ড ইজ ইকাল টু আমরা জানি টেন হান্ড্রেড, ওয়ান থাউজেন্ড ইজ ইকাল টু টেন হান্ড্রেড, তাহলে টু থাউজেন্ড ইজ ইকাল টু আরও টেন হান্ড্রেড হবে, টেন হান্ড্রেড প্লাস টেন হান্ড্রেড করলে কত হবে টোয়েন্টি হান্ড্রেড হবে, এটা ইজি তোমরা জানো। আর বলেছে ফোর আওয়ার্স, টু আওয়ার্স ইজ ইকাল টু ড্যাশ মিনিটস, তো আমরা জানি কি তা ওয়ান, আমরা কী জানি ওয়ান আওয়ার ইজ ইকাল টু সিক্সটি মিনিট, তাহলে টু আওয়ার ইজ ইকাল টু কত দুইটা, দুই ঘন্টা সমান কত হবে, এক ঘন্টা সমান সিক্সটি মিনিট হলে দুই ঘন্টা সমান কত হবে, আরও সিক্সটি আমি যদি প্লাস করে দিই তাহলে তো হবে জিরো সিক্স সিক্স টুয়েলভ, তাহলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মিনিটস। এই হলো এইট না টেস্ট এইটের, বাকি যেগুলো রয়েছে সেগুলো গতকালকের অঙ্কগুলো যারা যারা করো নাই তোমরা আজ করে সম্পূর্ণ টেস্টটা করে পাঠাবে, আর যারা করে নিয়েছো তোমরা শুধু সিক্স থেকে টেন নাম্বার পর্যন্ত করে ফাটাবে। সবাই ভালো থাকবে, সবাইকে নমস্কার।